প্রীতম সাহা, আমরা এখন শ্রাবণী মেলায় যাচ্ছি। ওখানে কিছু চড়বো, ওখানে খাবো, ওখানে কিনবো, সব কিছু করবো। তো চলো ফ্রেন্ড, সত্যি আমরা আজকে যাচ্ছি চুচুড়া শ্রাবণী মেলাতে। তো ওখানে অনেক কিছু চমক তোমাদের জন্য অপেক্ষা করছে, আমরা সবটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ওখানে দেখা হচ্ছে, টাটা। তো আমরা এবার টোটোয় চেপে মেলার প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছ লাইটিং সব, মেলায় প্রচুর ভিড়। আজকে যেহেতু সানডে, সেজন্য মেলায় প্রচুর ভিড়। আমার দিদি আর দিদির মেয়ে আগে থেকেই দাঁড়িয়ে আছে, ওরা ফোন করেছিল। তো এই দেখো আমরা মেলায় চলে এসেছি, শ্রাবণী মেলা দেখতে পাচ্ছ। আমি আসলাম আসলে অনেক বছর পরে মেলায় আসলাম, ছেলের বায়না সবাই যাচ্ছে। আর ওদিকে দিদি, আমার দাদা, বৌদি, এই যে দিদি দিদির মেয়ে, তারপর বৌদি বৌদির মেয়ে, তারপর বৌদির বৌদি, তার বাচ্চা, আরও অনেকে ছিল। তবে সবার সাথে দেখা হবে, চলো এবার চলো আমরা উঠে পড়ি। কোথায় উঠবি? এই তো রথের মেলায়। এটা রথের মেলা নয়, এটা শ্রাবণী মেলা। হ্যাঁ, এবার মেলায় ঢুকে গেছি। সব কিছু জিনিস তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব। অল্প করে শেখাও, দাঁড়াও কথাটা বলে নিই মাম্মা। তো সব কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব, কী কী জিনিস আমরা দেখলাম মেলাতে। প্রচুর প্রচুর জিনিস, মানে মেলায় গেলে পরে চোখ ধাঁধিয়ে যায় শেষ। মানে গেছি আমরা 7টা এরকম নাগাদ, বাড়ি ফিরতে প্রায় 10টার কাছাকাছি হয়ে গেছে। কারণ কোনটা ছেড়ে কোনটা সবাই নেবে, দেখবে, চাপবে, খাবে, এত কিছু সব করতে এত সময় লেগে গেছে। চলো সবাই মেলায় তোমাদেরকে সবটা দেখাচ্ছি। রহমত
নাগরদোলনায় তো আমি চেপে বজরঙ্গলি মানে হনুমানজি চালিশা পড়তে পড়তে কাটিয়ে দিয়েছি, কিন্তু তারপরে এরা আমাকে চাপিয়েছে হচ্ছে গিয়ে ব্রেক ডান্সে। আমার ব্রেক ডান্সে লিটারালি জাস্ট কি বলবো, ভীষণ ভয় লাগছিলো, ভীষণ আমার লাগেও ভয় ব্রেক ডান্সে চাপতে। তো কোনোভাবে ওটা করে নেবেছি, নেবে তারপরে আমার ছেলে আমার বৌদি আর বৌদির ছেলে তারা চেপেছিল হচ্ছে টয় ট্রেনে। দেখাই চলো তোমাদেরকে, দুটো বাচ্চার সঙ্গে আর একটা বাচ্চা কিভাবে সেটেল হয়ে গেছিলো দেখো। এইটা ফার্স্টে আমি বুঝতে পারিনি কি জিনিস, তারপরে ছেলের দেখছি এখানে একদম আটকে গেছে, দাঁড়িয়ে গেছে, যেতে চাইছে না। তারপরে আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম, তো বললো যে এটা বিস্কিট, এটা খেলে মুখ থেকে ধোঁয়া বেরোবে। তো ও যেই শুনেছে তারপর থেকে বায়না করতে শুরু করেছে, আমি খাবো। তো দেখো কিভাবে খেয়েছে, প্রথমে তো বুঝতে পারিনি, ওয়াক ওয়াক তুলতে শুরু করে দিয়েছিলো, তারপরে বেশ মজা নিয়েই ব্যাপারটাকে এনজয় করেছে দেখো। মেলা থেকে বেরিয়ে চলে এসেছি সবাই আমরা গোলা খেতে। সবাই নিজের নিজের পছন্দ মতো গোলা পছন্দ করে নিয়েছে। সবাই কিন্তু গ্রিন ম্যাঙ্গো পছন্দ করেছে, কিন্তু আমি কিন্তু করেছি একদম আলাদা ব্রাউন নয়, ওটা ওটার নাম হচ্ছে কালা খাট্টা। আমারটা তোমরা দেখবে আর গুবলুটা হচ্ছে অরেঞ্জ। আচ্ছা আচ্ছা, গুবলু অরেঞ্জ নিয়েছিল আর সবাই মোটামুটি গ্রিন ম্যাঙ্গো নিয়েছিল, আর আমার ছেলে কিছু নেয়নি, অত রাত হয়ে গেছিলো বলে ওকে আমি আর ঠান্ডা খেতে দিইনি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, এখন এখন শেষ হয়ে গেছে, হ্যাপি বার্থডে।